আসসালামু আলাইকুম। মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ইফেক্টস বা অ্যাম্বিয়েন্ট সাউন্ড, যেগুলোর ব্যবহারে আপনার ভিডিও চলে যেতে পারে নেক্সট লেভেলে। কিন্তু আপনি যদি ভিডিও তৈরি করেন ইউটিউব বা ফেসবুকের মতো প্ল্যাটফর্মের জন্য, তাহলে সেক্ষেত্রে মিউজিকের ব্যবহারে আপনাকে সতর্ক হতে হবে, কেননা রয়েছে কপিরাইট ইস্যু। আর সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে হয়তোবা কপিরাইট ফ্রি মিউজিক, অথবা লাইসেন্স করা আপনার নিজের টাকা দিয়ে কেনা কোনো মিউজিক বা সাউন্ড ইফেক্টস। কিন্তু যদি সহজেই কোনো প্ল্যাটফর্মে কপিরাইট ফ্রি মিউজিক এবং সাউন্ড ইফেক্টসের ভান্ডার পাওয়া যায়, তাহলে কেন আমরা টাকা দিয়ে বা লাইসেন্স করে মিউজিক ব্যবহার করব? এক্স্যাক্টলি, সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম যেখানে আপনি কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ইফেক্টস এবং অ্যাম্বিয়েন্ট সাউন্ডের ভান্ডার পেয়ে যাবেন। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে ওয়েবসাইটটি বা প্ল্যাটফর্মটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে mixkit.co। এই ওয়েবসাইটটি খুবই রেপিউটেড এবং পপুলার একটি ওয়েবসাইট, হুইচ ইজ কামস ফ্রম ইনভার্টো। আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে কতটা রেপিউটেড, ঠিক আছে? সো আমরা সরাসরি আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে mixkit.co নামের এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। সো আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে জাস্ট ক্লিক করলেই আপনি চলে আসতে পারবেন, অথবা আমি কমেন্ট সেকশনেও আমি ফার্স্ট পিনে দিয়ে দিব। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি ফেসবুক পেজের যে ভিডিওটি আছে সেই ভিডিওর কমেন্ট বক্সে আমি এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, সেখানে ক্লিক করে আসতে পারবেন। সো আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু মাল্টি মানে ম্যাটেরিয়ালসের একটি ওয়েবসাইট, যেখানে আসলে আপনি কপিরাইট ফ্রি বিভিন্ন ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন, যেখানে স্টক ভিডিও আছে, স্টক মিউজিক আছে, সাউন্ড ইফেক্টস আছে এবং ভিডিও টেমপ্লেট আছে। এটা নিয়ে আমি একটা ফুল ভিডিও আপলোড করেছি কিছুদিন আগে, সেটা যদি আপনি মিস করে থাকেন তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেটা আপনি দেখলে এই ওয়েবসাইট সম্পর্কে সব কিছু জেনে যাবেন। সো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে কপিরাইট ফ্রি স্টক মিউজিক এবং সাউন্ড ইফেক্টস। আমরা যে আমাদের ভিডিওতে ব্যবহার করি সেটা ফানি ভিডিও হতে পারে, আমাদের যে কোনো কাজের ভিডিও হতে পারে, অথবা যে কোনো ভিডিও হতে পারে, ঠিক আছে? সো সেটা পাওয়ার জন্য আমরা সরাসরি এই ওয়েবসাইটে আসার পরে এখান থেকে স্টক মিউজিক, যদি আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ভিডিওতে ব্যবহারের জন্য মিউজিক প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে এখান থেকে স্টক মিউজিকে চলে আসবেন। স্টক মিউজিকে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রকমের মিউজিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেগুলো কপিরাইট ফ্রি। কতটা ফ্রি এবং কোথায় কোথায় আপনি ব্যবহার করতে পারবেন সেটাও কিন্তু আমি ভিডিওর শেষে আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? সো এটা যদি আমরা এখানে শুনি, দেখতে পাচ্ছেন এখানে আমরা শুনতে পাচ্ছি। এবার এখানে যদি আসি, এখান থেকে আপনি শুনে শুনে আপনার যেটা পছন্দ আপনি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য জাস্ট এখানে ডাউনলোড আইকন আছে, এই ডাউনলোড আইকনে আপনি ক্লিক করবেন। সো আমরা এখানে ডাউনলোড আইকনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন মিউজিকটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। সো এছাড়াও আরেকটা পদ্ধতি আছে, যে পদ্ধতিতে আপনি আপনার পছন্দসই জনরা বা মুড বা ট্যাগ অনুযায়ী আপনি ডাউনলোড করতে পারবেন মিউজিক, যেরকম মিউজিক আপনি চাচ্ছেন মনে মনে। সেটার জন্য আপনি এখানে জনরাতে আসবেন, এসে আপনি কি অ্যাম্বিয়েন্ট চাচ্ছেন, সিনেম্যাটিক চাচ্ছেন, এক্সপেরিমেন্টাল চাচ্ছেন, হিপ হপ চাচ্ছেন, ট্র্যাপ চাচ্ছেন, জাজ চাচ্ছেন, নাকি R&B সোল চাচ্ছেন, নাকি ক্লাসিক্যাল মিউজিক চাচ্ছেন, কোনটা আপনার পছন্দ সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে সেই মিউজিক আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। লাইক আমরা যদি R&B খুঁজি তাহলে এখানে R&B আমরা আসলাম। তো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন আছে। যেমন এখানে আমরা যদি শুনি, ঠিক আছে, এখান থেকে আপনি জাস্ট ডাউনলোড আইকনে ক্লিক করবেন আর এখানে কর্নারে ডাউনলোড হয়ে যাবে। সো একইভাবে আপনি যদি আসলে সাউন্ড ইফেক্টস পেতে চান তাহলে সেক্ষেত্রে এখান থেকেই সরাসরি যে উপরে সাউন্ড ইফেক্টসের আইকন আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সরাসরি আপনাকে সাউন্ড ইফেক্টসে নিয়ে যাওয়া হবে। এখানে এসব বিভিন্ন রকমের সাউন্ড ইফেক্টস আছে, যেমন আমরা যদি একটু ওপেন করে শুনি, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্টস আছে। এবং আপনার যেটা পছন্দ, আপনার যে কাজ, সেই কাজের ক্যাটাগরি অনুযায়ীও কিন্তু আপনি এখানে ফিল্টার করতে পারবেন, ফিল্টার করে আপনি বের করতে পারবেন। যেমন আমরা যদি ট্রানজিশনের জন্য সাউন্ড ইফেক্টস খুঁজি, আমরা এমন একটা সাউন্ড ইফেক্টস দরকার আমাদের যেটা আসলে ট্রানজিশনটা হচ্ছে হুশ ট্রানজিশন, তো আমরা যদি এখানে হুশে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে হুশের অনেক ট্রানজিশন ইফেক্টস, সাউন্ড ইফেক্টস আমরা পাচ্ছি। যেমন এটা, এটা একটা, তারপরে এটা একটা। আবার যদি আপনি টেকনোলজির জন্য, ব্যবহারের জন্য কোনো কিছু খুঁজতে চান তাহলে সেক্ষেত্রে এখানে হাইটেকে আমরা ক্লিক করলাম, টেকনোলজিতে এসে এখানে এসে আমরা এটা শুনি, দেখতে পাচ্ছেন এটা এখানেও আছে, এখানে একটু বড়টা আছে, এখানে আরেকটু বড়টা আছে,
ঠিক আছে, এই সাউন্ডগুলো কিন্তু আমাদের সচরাচর সবসময় প্রয়োজন পড়ে, ঠিক আছে। এখানে ফানি সাউন্ড ইফেক্টস আছে, যেমন আপনারা যদি লাফের সাউন্ড চান, এখানে আরেকটা আছে, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা, আপনি এখান থেকে যেটা আপনার প্রয়োজন, যেই অনুযায়ী আপনার প্রয়োজন, সেই অনুযায়ী আপনি কিন্তু বেছে বেছে ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই। তো এখন চলে আসি যে এই যে আমরা মিউজিকগুলো ডাউনলোড করব, এই মিউজিকগুলো আসলে কোথায় কোথায় ব্যবহার করতে পারবো। সো আপনি একদম নিচে চলে আসবেন, নিচে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার ক্যান আই ইউজ মিক্সকিট ফ্রি মিউজিক স্টক মিউজিক। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন মিক্সকিট মিউজিক ইজ আইডিয়াল টু বি ইউজড অ্যাজ ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ফর ভিডিওজ অ্যান্ড অ্যাজ ফ্রি মিউজিক ফর ভিডিও এডিটিং। Other examples where you can use Mixkit free audio tracks include মানে আপনি আপনার ভিডিওতে বা ভিডিও এডিটিং এ যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, যেমন আপনি ইউটিউবের ভিডিওতে ব্যবহার করতে পারেন, আপনার ব্লগের ভিডিওতে ব্যবহার করতে পারেন, মিউজিক ভিডিওতে ব্যবহার করতে পারবেন, ওয়েবসাইটের ভিডিওতে ব্যবহার করতে পারবেন, এবং আপনার যত সোশ্যাল প্ল্যাটফর্মস আছে যেমন আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, সকল জায়গায়, তারপরে পডকাস্টে ব্যবহার করতে পারবেন আপনি আপনার, তারপরে অনলাইন অ্যাডভার্টাইজমেন্টে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যান আই ইউজ মিক্সকিট মিউজিক অন ইউটিউব, ডেফিনেটলি পারবেন, ইয়েস ইটস ফাইন টু ইউজ আওয়ার স্টক মিউজিক ট্র্যাকস ভিডিও অ্যান্ড ভিডিও টেমপ্লেটস অন ইউটিউব, সি আওয়ার লাইসেন্স ফর মোর। এখান থেকে আপনি তাদের লাইসেন্সটা প্রয়োজনে দেখে নেবেন, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডু আই নিড টু ক্রেডিট মিক্সকিট ইফ আই ইউজ এনি অফ দ্য ফ্রি অডিও ক্লিপস, মানে আপনি যদি মিক্সকিটের কোনো অডিও ক্লিপ যেটা কপিরাইট ফ্রি, যেটা পেইড কপি পেইড মিউজিক সেটা না, যেটা কপিরাইট ফ্রি, সেই মিউজিকটা যদি আপনি ব্যবহার করেন তাহলে কি তাদেরকে ক্রেডিট দিতে হবে? এখানেও তারা উত্তর দিয়েছে অ্যাট্রিবিউশন ইজ অ্যাপ্রিসিয়েটেড বাট নট রিকোয়ার্ড, মানে আপনি যদি তাদেরকে ক্রেডিট দেন তাহলে সেক্ষেত্রে সেটা অ্যাপ্রিসিয়েটেড, না দিলে সমস্যা নেই, নট রিকোয়ার্ড লিখে দিয়েছে। উই লাভ সিইং হোয়াট ইউ ক্রিয়েট উইথ মিক্সকিট মিউজিক, মানে তারা আসলে দেখতে চায় যে আপনি তাদের মিউজিকটা ব্যবহার করে কি করতে পারেন, ট্র্যাকস এবং ভিডিও অ্যাসেটস, এবং তাদের যে ভিডিও অ্যাসেটসগুলো আছে, শেয়ার দ্য লাভ, ইউ ক্যান ট্যাগ মিক্সকিট আন্ডারস্কোর ডট সিও অন ইনস্টাগ্রাম, টুইটার, ফিউচার, লিঙ্ক ব্যাক টু মিক্সকিট ডট সিও। আপনারা চাইলে আপনি যদি মানে লিঙ্ক দিতে চান বা অ্যাট্রিবিউট দিতে চান তাহলে সেক্ষেত্রে তারা আসলে মানে প্রাউড ফিল করবে আর কি আপনাকে নিয়ে, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়, তার মানে আপনি ক্রেডিট দেওয়া ছাড়াও যেগুলো এখানে কপিরাইট ফ্রি মিউজিক আছে এখানে ডাউনলোডেবল, সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সেই সাথে পরবর্তীতে এরকম দুর্দান্ত সব ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, এবং ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার প্রোফাইলে শেয়ার করতে ভুলবেন না, আমাদের চ্যানেল আমাদের ফেসবুক পেজটিও লাইক দিতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।